প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার স্বামী পরিত্যক্তা নারী। বাগেরহাটে স্বামী পরিত্যক্তা এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সদর উপজেলার বড়বাস বাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, রাত 12টার পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হই। এ সময় গ্রামের সাইফুল ইসলাম, রাব্বি হাওলাদার, জাহিদুল হাওলাদার, সজীব হাওলাদার এবং রিয়াজ হাওলাদার জাপটে ধরে বাড়ির পাশের বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। তিনি আরও বলেন, সাইফুল ইসলাম সহ অন্যরা এলাকার চিহ্নিত মাদক কারবারি, তারা এলাকায় নানা অপরাধে জড়িত। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা এবং মামলা দায়ের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। অন্যদিকে ধর্ষণের শিকার নারীকে জেরা করতে লাগবে আদালতের অনুমতি। ধর্ষণের শিকার নারী চরিত্র নিয়ে প্রশ্ন বা জেরা করতে আদালতের অনুমতি লাগবে, এমন বিধান রেখে অ্যাডিক্টেড ফ্যাক্ট 2022-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সভার গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ডক্টর খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ধর্ষণের শিকার নারীকে চরিত্রহীন হিসেবে প্রমাণ করার একটা প্রবণতা থাকে বিরোধী পক্ষের। সেটা রোধ করতে আইনে কারো চরিত্রের বিষয়ে প্রশ্ন তুলতে গেলে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। কারো চারিত্রিক বিষয়ে প্রশ্ন করা যাবে কিনা তা বিবেচনা করবেন আদালত। এছাড়া আইনটি সংশোধনীতে যে কোনো মামলার বিচারে আদালত ডিজিটাল কন্টেন্ট, তথ্য উপাত্ত এবং নথিপত্র এভিডেন্স বা প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারবে, এমন সুযোগ রাখা হয়েছে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব। আইনটি সংশোধনী আনা প্রয়োজন বোধ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী পরিষদ সচিব বলেন, ডিজিটাল কোর্ট ডিজিটাল সাক্ষ্য গ্রহণ হবে, কারণ এভিডেন্ট অ্যাক্টে এটা ছিল না। তিনি আরও জানান, মন্ত্রী পরিষদ সভা বৈঠকে গ্রাম আদালত সংশোধন আইন 2022 এরও খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এছাড়া সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালারও খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।